ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. Allah Rasul sallallahu alaihi wasallam er jaamul chilo shesh dosh raat dosh din i'tikaf korten emni bhabe shesh dosh raat sara raat tini jagruto thakten sallallahu alaihi wasallam are Allah er ibadat korten nijer poribar porijon ke jagaten jebhabe hadith eshe Sahih Bukhari hadith er dara bujhe gelo shudhu bijurna জোর বেজোর সব রাতই তালাশ করবে আর বিশেষ করে বিজুর রাত কিন্তু যারা শুধু বিজুর অন্য রাত ছেড়ে দেয় তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত ছাড়া ছেড়ে দিল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর বেজোর সব রাতই ইবাদত করতেন বিশেষ করে বিজুর রাত কিন্তু আমল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশ রাতই তো আপনি কেন শুধু বিজুর রাত করে দিবেন নির্দিষ্ট কেউ কেউ আছে দেখবেন শুধু সাতাশ তারিখের রাত বেশি তাকিদ সাতাশ মানে বিজুর রাত্রিগুলিতে সন্দেহ নেই কিন্তু অন্য জোর রাত্রিগুলিতে আপনি আল্লাহর ইবাদত করবেন না বা তালাশ করবেন না এটা হয় না কারণ অন্য রেওয়ায়েতে এসেছে তাহাররা লাইলাতুল কদরি ফিল আশর আল আওয়াখির মিন রমাদান এটা সহিহ বুখারি ইত্যাদি রেওয়ায়েত বুখারিতে আছে অন্য কিতাব আছে তোমরা শেষ দশ রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো এমনি বিতির বিজুর রাতগুলির কথা আছে তাই সব মিলে কী হবে সব রাত্রিতেই শেষ দশ রাতে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল জোর বেজোর সব রাত্রিগুলিতেই মানুষ আল্লাহর ইবাদত করবে আর তার সাধ্যানুযায়ী ইবাদত তো এটা সাধ্যানুযায়ী মানুষ করবে ইবাদত জোর বেজোর কিন্তু জোর রাত্রিগুলির গুরুত্ব বেশি এমনিভাবে জোর রাত্রিগুলির সব রাত্রের গুরুত্ব শত সমান না তাই সব মিলিয়ে আপনি চলবেন জোর বেজোর সব মিলে আমার এলাকা দেখবেন না আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশ রাত জাগ্রত থাকতেন এটি আমল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ